হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো কোরদাও নিউ আপডেট চলে আসছে, কোরদাও ডিস্ট্রিবিউশন করা হবে 60 দিনে, ঠিক আছে? তো 60 দিনের ভিতর তারা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিবে। তো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। তো চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে যদি আমাদের কোর টোকেনটা দেখি এখানে, তো আমাদের এই কোর টোকেনটা কিন্তু এখানে আছে। আর এমএক্সি গ্লোবালে যদি আমরা লক্ষ্য করি, জাস্ট ওয়েট করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জারের মধ্যে আছি। আর এখানে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কোরিয়াম নামের একটা টোকেন কিন্তু এখানে লিস্টেড আছে, যেটা অরিজিনাল কোর মানে কিন্তু না, ঠিক আছে? উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কোরিয়াম নামে একটা টোকেন আছে। সো এটা কিন্তু ফার্স্টেবল কোর নামে লিস্টেড হয়, বাট তারা বাধ্য করে এটা হচ্ছে কোরিয়াম করতে, ঠিক আছে? তো জাস্ট পরে কিন্তু কোরিয়াম করে দেয়, ঠিক আছে? আর কোর টোকেনটা লিস্টেড হবে হচ্ছে কাল পরশু, ঠিক আছে? এমএক্সিতেও লিস্টেড হবে, ওকে এক্সেও লিস্টেড হবে। সো এখন আমাদের এই টোকেন আর হচ্ছে কোরদাও টোকেন এইটা কিন্তু আলাদা, ঠিক আছে? এই টোকেন আমাদের কাছে যেটা আছে, এটা কোর যে টোকেনটা আছে, এই টোকেন আর ওই টোকেন কিন্তু আলাদা, এখনও লিস্টেড হয় নাই, বাট লিস্টেড হবে, ঠিক আছে? তো এখন যদি আমরা টুইটারে যাই তাইলে কিন্তু আমরা হচ্ছে দেখতে পাবো যে তারা অফিসিয়ালি যেই অ্যানাউন্সমেন্টটা করছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। জাস্ট ওয়েট করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোরদাও যেই টুইটার আছে অফিসিয়াল টুইটার, সেখানে আছি। আর নিচের দিকে যদি লক্ষ্য করেন তাইলে 16 ঘন্টা আগে একটা পোস্ট আপনারা দেখতে পাবেন, মোর ডিটেলস অন দি আপকামিং কোর এয়ারড্রপ রেড ভ্যালু, ঠিক আছে? তো এই যে medium.com-এর মধ্যে যাচ্ছি আমি, এই পোস্টটা দেখি আমরা। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোরদাও যেই অ্যানাউন্স করছে মিডিয়াম, তো ওর মধ্যে আসি। আর এখানে এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট ইনফরমেশন অন দি কোর এয়ারড্রপ ইন পোস্ট লাইক দি 3D ব্লকচেন এয়ারড্রপ ইনকামিং অ্যান্ড মেইননেট ইজ লাইভ অল হ্যাভ বিন রিফারেন টু দি সেম এয়ারড্রপ ইভেন্ট। তো গাইস তাদের কথা মতো তারা কিন্তু 3D ব্লকচেন নিয়ে আসতেছে, প্লাস হচ্ছে তারা মেইননেট লঞ্চ করছে লাইভ। তারা কিন্তু অলরেডি আপনারা জানেন যে হচ্ছে ব্লকচেনটা অলরেডি কিন্তু তারা লঞ্চ করছে, প্লাস কাজও করতেছে ব্লকচেনে ঠিকঠাকভাবে। সো নিচের দিকে তারা হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যামাউন্ট, তো কোর কিন্তু এই যে সকলের মাঝে দিয়ে দিছে 525 মিলিয়ন, ঠিক আছে? তো এই 525 মিলিয়নের হচ্ছে থেকে সবার কাছে পৌঁছাবে হচ্ছে 25%, মানে পার পার্সন পাবে 25% টোকেন, ঠিক আছে? 25% টোকেনের যেই এইখানে একটা মূল্যমান কথা লিখছে তারা, এইখানে জাস্ট ওয়েট করবেন। তো গাইস এইখানে যেটা বলা হয়েছে, এইখানে কিন্তু আপনার কি বলে যারা হচ্ছে BTCs থাকতে, যারা হচ্ছে সাতোশি অ্যাপসে মাইনিং করছে, কোর কিন্তু পরবর্তী ভার্সন তাদের কোর রিসিভ করছে, কিন্তু BTCs থাকতে যারা হচ্ছে মাইনিং করছে তাদের কোয়ালিফাই করবে, আর তারা হচ্ছে একটা ভালো রিওয়ার্ড পাবে, ঠিক আছে? ভালো সুযোগ সুবিধা তাদেরকে দিবে, এখানে কিন্তু এই কথাই বলা হয়েছে, ঠিক আছে? ভুলভাল আবার যেন বুঝছেন না। তো এইখানে আবার হচ্ছে তারা কি লিখছে, কোর আনলক, ঠিক আছে? তো কোর আনলক করা হবে, এখানে দেখেন 25%, এটা তো সবাই জানেন। আর বাকি 75% কিন্তু লক অবস্থায় থাকবে, সেটা আনলক হবে মান্থলি, ঠিক আছে? 2 বছরে, এখানে কিন্তু উল্লেখ করা আছে 2 ইয়ার। তো 25% যেদিন থেকে আনলক হবে সেই দিন থেকেই, আজকে থেকে যদি আনলক হয় 25%, সেই দিন থেকেই কিন্তু দিনটা শুরু হয়ে যাবে, আর মান্থলি সেটা হচ্ছে আনলক হবে, ঠিক আছে? মানে তারা হচ্ছে এই মানে যেই দিন থেকে হচ্ছে আনলক হবে টোকেন আপনার 25%, সেই দিন থেকেই দিনটা শুরু হয়ে যাবে, মান্থলি তারা হচ্ছে আনলক করা শুরু করবে কোর টোকেন, ঠিক আছে? এটা হচ্ছে যত পার্সেন্ট আসবে আপনার 75%-এর ভিতর, ওইটা হিসাব করে তারা কিন্তু ই করে দিবে, আপনার টোকেনটা ডিস্ট্রিবিউশন করে দিবে আপনার ওয়ালেটে, ঠিক আছে?
আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। তো এইখানে যদি আমরা মূলত লক্ষ্য করি, এইখানে কিন্তু আমরা দেখতে পাবো ডিস্ট্রিবিউশন ইফাই ক্যাশ ক্যাশিও ধরা যায়। তো যাই হোক, তো এইখানে কিন্তু নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ যে ই লিখছে তারা, তারা কিন্তু এখানে বলে দিছে, দেখেন ষাট দিনের মানে আপ ষাট দিন মানে লাগতে পারে, ঠিক আছে, তাদের যেই এয়ারড্রপ চলতেছে এইটা মানে ষাট দিনের ভিতর সবাইকে মানে পেমেন্ট করে দিবে, এরকম কথা বলতেছে, ঠিক আছে। তো কতদূর কি হবে এটা আমরা জানি না, বাট ষাট দিনের ভিতর তারা হচ্ছে পেমেন্ট করে দিবে। আর তার আগে হচ্ছে ভালো ভালো এক্সচেঞ্জাররা লিস্টেড হয়ে যাচ্ছে, করে দাও। কিন্তু যারা হচ্ছে এখনও ক্যান্ট্রি মানে সিলেক্ট করেন নাই, অবশ্যই ক্যান্ট্রি সিলেক্ট করবেন। আপনারা জানেন ইতিমধ্যে তারা কিন্তু 25টা ক্যান্ট্রিকে বাতিল করছে, বড় বড় ক্যান্ট্রি, যেগুলো ক্যান্ট্রি দেখেন এখানে অ্যাভেলেবেল আছে, ওরা কিন্তু বলে দিছে দি এয়ারড্রপ ইজ অনলি অ্যাভেলেবেল টু পারসন, ঠিক আছে। এই ইউনাইটেড স্টেটস আছে, কানাডা আছে, অ্যান্ড অন ভালো ভালো দেশই কিন্তু আছে, ঠিক আছে। আর বাকি কিছু কিন্তু বাতিল হয়ে গেছে, এটা আপনারা জানেন। অবশ্যই যদি আপনাদের আপনি বাংলাদেশি হয়ে থাকলে বাংলাদেশ, ইন্ডিয়ান হয়ে থাকলে ইন্ডিয়ান, ঠিক আছে। সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে হচ্ছে পার্সোনাল সেটিং, তারপরে দেখবেন হচ্ছে চুজ এ ক্যান্ট্রি, ক্লিক করে দিবেন, আপনি যেই ক্যান্ট্রিরই হন না কেন ওই ক্যান্ট্রিটা সিলেক্ট করে বসায় দিবেন। সো আশা করি আপনাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি, আর আপনারা হচ্ছে কেউ ধৈর্য হারা হবেন না, যেহেতু ষাট দিনের কথা উল্লেখ করা আছে, সেই জন্য সবারই হয়তো বা মন খারাপ হচ্ছে, বাট এইটা কিছু করার নাই। $1 হচ্ছে লিস্টিং হবে কোর টোকেন, যদি রিজিকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাবেন সবাই, আর যদি রিজিকে না থাকে তাইলে তো কিছু করার নাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।